পয়লা জানুয়ারি কল্পতরু হয়েছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। এই বিশেষ দিনটিতে রামকৃষ্ণ পরমহংস তার অনুগামীদের কাছে ঈশ্বরের অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন। 1886 সালের পয়লা জানুয়ারি থেকে কল্পতরু উৎসবের সূচনা হয়। দিনটিকে মহা ধুমধামের সঙ্গে পালন করেন রামকৃষ্ণ পরমহংসদেবের ভক্তরা। বিগত দুবছর আগেও দক্ষিণেশ্বরে কল্পতরু উৎসবে উপচে পড়ত দর্শনার্থীদের ভিড়। বছরের প্রথম দিন ভবতারিণী মন্দিরে পুজো দিয়ে বছর শুরু করতেন। করোনা আবহে সেই ছবি পাল্টেছে, বন্ধই থাকল দক্ষিণেশ্বর মন্দির। গেটের বাইরে থেকেই প্রণাম জানালেন আগত দর্শনার্থীরা। আসছিলাম একটু মায়ের দর্শন পাবো, একটু পুজো দেব। আজকে কল্পতরু উৎসব, কিন্তু কি করা যাবে। কাশীপুর উদ্যানবাটিতে এবছরও ভক্তদের প্রবেশ নিষেধ। ভক্ত শূন্য থাকলেও নিয়ম বিধি মেনে পালিত হলো পুজো অনুষ্ঠান। ভক্তরা খুবই কষ্ট মনে পাচ্ছেন এখানে না আসতে পেরেতে, তবু ভক্তরা একটা আনন্দ পাচ্ছেন, তারা বাড়িতে বসে অন্তত পক্ষে দেখতে পাচ্ছেন বা আপনারা প্রচার করছেন। অন্যদিকে পয়লা জানুয়ারি থেকে চৌঠা জানুয়ারি বন্ধ থাকবে বেলুড় মঠ, যদিও তা আগেই জানিয়েছিল বেলুড় মঠ কর্তৃপক্ষ। উত্তর দিনাজপুরের রামকৃষ্ণ মিশনে কোভিড বিধি মেনে পালিত হলো কল্পতরু উৎসব। আজকে দিনটি ঠাকুর কল্পতরু হয়েছিলেন, অর্থাৎ ভক্তদের অভয় দান করেছিলেন, বলেছিলেন যে তোদের চৈতন্য হোক। এই চৈতন্যর মাধ্যমে তিনি বিবেককে জাগ্রত করেছিলেন। এদিন সকাল থেকেই দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম হয়। সারাদিন ধরে চলে পুজো পাঠ, হোম, যজ্ঞ। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। দুপাশে ঘন ম্যানগ্রোভের জঙ্গল, নৌকায় তিনজন, নদীর পাড় থেকে কয়েক ফুট ভিতরে জলের মধ্যে কাঁকড়া ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। আচমকাই জঙ্গল থেকে নৌকার উপর ঝাঁপিয়ে পড়ল বাঘ। হাড় হিম করা এই দৃশ্যের সাক্ষী কুলতলির মইপিঠের নগেনাবাদ গ্রামের তিন ধীবর। অমল দণ্ডপাট নামে এক মৎস্যজীবীকে জঙ্গলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টাও করে বাঘটি। বেনিফিলি জঙ্গলের পাশে রংমারি খালের ভিতর ঠিক কি ঘটেছিল? জঙ্গল ছাড়া 10-15 হাত দূরে আছি, ওরকম ঝাঁপিয়ে চলে ছুটে মানে এত জোরে চলে আসছে, আর অমলদা নিচে ছিল, ওকে ধরে টেনে নিয়ে চলে আসতেছে। তিনজনের চেষ্টায় সাক্ষাৎ যমদূতের হাত থেকে প্রাণে বেঁচে ফিরেছেন তিনজন। কিভাবে? বাঁশের লাঠি একটা আমার কাছে ছিল, ওই লাঠি দিয়ে ঘাচারে মারতে লাভ মেরে জলেই পড়ে আবার চলে গেছে। নখের থাবায় গুরুতর জখম হন অমল। খোকন মুন্ডাও অল্প বিস্তর আহত হন, তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। অমলকে নিয়ে আসা হয় কলকাতায়, বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি তিনি। এইখানে আঁচড় দিয়েছি, দিতে উনি অজ্ঞান হয়ে পড়ে গেছে, আর পাশে যারা ছিল তারা লাঠিঝাটা করতে বাবুরা নিচে নেমে গেছে, নেমে যেতে ওরা নৌকো নিয়ে ওনাকে নিয়ে চলে এসছে বাড়িতে। হাসপাতালে অমলকে দেখতে যান সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়, তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। শনিবার রাতে তার মৃত্যু হয়। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা।